विभिन्न यूट्यूबारরা কি আনন্দে ওরে বাপরে বাপ তাদের কি মজা কি না এন্ট্রান্স হচ্ছে এবার বুঝে নেব এবার খেলা হবে এক মাস টাইম এটা বলে দিচ্ছি এটা হচ্ছে সাফিশিয়েন্ট যাদের একটু ইংলিশের উপর জাস্ট নলেজটা আছে এটা কি মাস জুলাই সবে নোটিফিকেশন দিয়েছে যে एग्जाम আমরা নেব এটার কোনো মানে আছে तो एग्जाम होबे तो अनेक दिन आगे थेके बोले आसछि এইচএস যখন তোমাদের শেষ হয়েছে তবে থেকে বলে আসছি যে एग्जाम হবে তবে হ্যাঁ সবার শেষে হবে আজকে এই ভিডিওটা টোটাল তিনটে টপিক আছে ভাই এক নম্বর টপিক হচ্ছে আমার কিছু দুঃখের কথা আমি ক্যালকাটা ইউনিভার্সিটিকে জানাবো দু নম্বর হচ্ছে কি না স্টুডেন্ট এবং গার্জিয়ানদের আমার কিছু পয়েন্টস আছে বলার মতো বোঝানোর মতো সবাইকে তো পার্সোনালি বোঝানো আমার পক্ষে সম্ভব হয় না তাই জন্য এই ভিডিওটার মধ্যে জানাবো तीन नम्बर होच्छे ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবি एडमिशन फर्म जो बेरिएছে एडमिशन फर्म ठीक नय एडमिशन नोटिस जो बेरिएছে এই নোটিশটা নিয়ে পুরোপুরি ডিসকাস করব কি কি তার ক্রাইটেরিয়া আছে কটা কলেজ আছে সব A to Z কবে পরীক্ষা হবে ডিসকাস করব তো প্রথমেই আসি কিছু আমার অভিযোগ কিছু বক্তব্য ক্যালকাটা ইউনিভার্সিটির সম্পর্কে বা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা চালায় ল ডিপার্টমেন্টটা স্পেসিফিক্যালি অন্যান্য ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো না ল ডিপার্টমেন্টটা যারা চালায় তাদের কিছু আনপ্রফেশনালিজমের আমি উদাহরণ পেয়েছি সেটা নিয়ে জানাবো ফার্স্ট অফ অল ফার্স্ট কমপ্লেন সেশনটা কবে ভাই সেটা আমাকে বোঝাও জুন টু ডিসেম্বর জানুয়ারি টু জুন এটাই তো সেশন এটা কি মাস जुलाई सबे नोटिफिकेशन दिए जे एग्जाम आमरा नेब एटार कोनो माने आछे केनो आमी एटा मे मास थेके शुरू करबो ना मे मासे एटा कमप्लीट केनो करबो ना एटार एटार कोनो उत्तर केउ जोदि जाना थाके आमाके प्लिज कमेंटेर माध्यमे जानियो केनो शुरू करबे ना माने एकटा माने आपनारा बा तोमरा चिंता करे देखो जुलाइएर 1 तारीख होच्छे नोटिफिकेशन जानाच्छे जे आमरा आछि आमरा परीक्षा नेब तारपरे एटा होबे होच्छे আগস্টে বা মানে নোটিফিকেশনে দাবি করছে জুলাইয়ের লাস্ট উইকে হবে আমার হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এখানে যে ডেটসগুলো যেরকম দেওয়া আছে সেটা মনে হচ্ছে আগস্টে হবে কি আশ্চর্য আগস্টে পরীক্ষা হবে তার কাউন্সেলিং পুরো আগস্টটা নিশ্চয়ই হবে তারপরে সেপ্টেম্বরে গিয়ে পড়া শুরু হবে তারপরে এই অক্টোবর নভেম্বর যেতে না যেতেই ডিসেম্বরে সেমিস্টার এটা 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 কি আমি জানি না কারোর জানা থাকলে কিছু বলো এটা এক নম্বর ছিল दो नम्बर जेटा हे तो आमार प्रथम बक्तव्य आछे ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবির সিলেবাস सम्पर्के माने कि आश्चर्य कि अद्भुत क्यों ना आमी बोलछी आमादेर বিএলএলবিতে কোম্পানি ল आछे एटा ल ल पेपर कोम्पानी ल तो आमादेर एखाने কোম্পানিজ অ্যাক্ট आछे जेटा कोम्पानी कोम्पानी ल बोले जेटा माने सब जायगातेई थाके माने एत दुख हय आमार কোম্পানি অ্যাক্ট 2013 सब जायगाय चले एसेछे सिलेबास आपडेट हये আমাদের এখানে পড়ানো হচ্ছে 1956 বুঝো মানে কেন এরকম আরো আছে আমি বলছি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কি 1986 আমাদের এখানে পড়ানো হয় এদিকে 2019 এর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বেরিয়ে গেছে আরে আপডেট তো করো মানে কেন কেন করবে না এই ইঞ্জিনিয়ারিং কলেজের মতো গুলোর মতো অবস্থা এখনো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কলেজে সিডি ফ্লপি এই সব শেখানো হচ্ছে এখন এসএসডি জামানা এই টাইপের আমাদের এখানে পড়ানো হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে জানি না আরও আছে বলবো ভ্যাট আমাদের সিলেবাসে ভ্যাট আছে ভ্যাট উঠে গেছে যদিও ওঠেনি আমরা একটু এই বিষয়ে কাজ করি বলে জানি একটা দুটো জায়গায় ভ্যাট আছে কিন্তু ভ্যাট উঠে গেছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমাদের এখানে এখনও ভ্যাট পড়াচ্ছে আরে জিএসটিটা নিয়ে আসো কি অদ্ভুত এই এই গেল দু নম্বর ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবি সিলেবাস তিন নম্বর আরও শুনবেন তিন নম্বর আরও শোনাচ্ছি শুনুন तीन नम्बर होच्छे ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সের সিলেবাস এন্ট্রান্সের সিলেবাস কি আমি একটু দেখে বলছি ফোন থেকে বলছি এন্ট্রান্সের সিলেবাস হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হবে বলে দিয়েছি ভালো কথা এমসিকিউ হবে কোনো অসুবিধা নেই তারপরে আছে জেনারেল ইংলিশ ঠিক আছে তাতেও কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে জেনারেল নলেজ জিকে তাতেও কোনো অসুবিধা নেই জেনারেল রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স এটসেট্রা এই এটসেট্রা মানেটা কি যারা প্রথমবার দেখছে বাচ্চারা তারা এটসেট্রা মানেটা কি সিলেবাস কোনোদিনও এটসেট্রাতে হয় আপনি ক্ল্যাটের কনসোর্টিয়ামে খুলে ক্ল্যাট আমি কেন এত বেশি ক্ল্যাট প্রেফার করি দে আর ভেরি মাচ প্রফেশনাল ভাই ডিসেম্বরে হবে এক বছর আগে থেকে ডেট বলে দেয় ক্ল্যাটের এই বছর পরীক্ষা হলে পরের বছরের ডেট বলে দেয় সিলেবাস স্পষ্ট ভাষায় লেখা আছে एटसेट्रा दिए को सिलेबास है ना कि तई यार कि हेखने যারা জানে না সত্যি যারা নতুন তারা এটসেট্রা মানে কি বুঝবে মানে মানে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো নিজের মতো নিজে ধরে নেব আমার মনে হচ্ছে এটা সিলেবাস তাহলে তার জন্য এটা আমার মনে হচ্ছে ওটা সিলেবাস তার জন্য ওটা মানে ফুললি ফ্রাস্ট্রেটেড মানে আমি শেষে একটা কথা বলি ক্যালকাটা ইউনিভার্সিটির এমনই একটা পারসেপশন তৈরি হয়ে আছে গত 100 বছর ধরে না সিইউ মানেই ভালো কি যে পড়ানো হয় আমি কিছু বুঝি না ঠিক আছে এত সত্যি কথা আমি কিচ্ছু বুঝি না কি যে পড়ানো হয় এবার তাতেই এবার किच्छू है ना एबार जरा पढ़े ताराओ ताई बोले किन्तु जरा बाइरे थेके विषयटा देखे ना खूब भालो कि रे भाई एटा कोनो कथार कथा हलो एकटू प्रफेशनलिज्म सीयू के आमी नमस हाथ जोड़ करे बोलछी देखान एकटू देखान जून टू डिसेम्बर एटा प्रपार जूने शुरू होबे डिसेम्बरे एग्जाम होबे आबार जानुआरिते शुरू होबे जूने एग्जाम होबे किछु एटा करुन एरकम करले होबे ना माना जाय ना एटा ओ आरो एकटा सीयू सम्पर्के क्वेश्चन आछे डेट निये एई जे नोटिफिकेशनटा बेरियेछे नोटिफिकेशन आमी देखते पाচ্ছি একটু ফোনটা দেখছি डेटটা জানার জন্য নোটিফিকেশনে এটা বেরিয়েছে ফ্রম কারেকশনের ডেট ফ্রম কারেকশন হচ্ছে 31 জুলাই টু 3-8 আগস্ট অবধি এটা হচ্ছে ফ্রম কারেকশনের ডেট আর আপনি নোটিফিকেশনটা লাস্টের দিকে গিয়ে দেখবেন এক্সামের ডেট দিয়েছে কি লাস্ট উইক অফ জুলাই মানে এটা কি দাঁড়ালো 31 জুলাই থেকে 3 আগস্ট অবধি আপনার ফর্মের কারেকশন করার ডেট দিয়েছে এদিকে বলে দিচ্ছে 31 জুলাইয়ের মধ্যে एग्जाम হয়ে যাবে মানে এটার মানে কি মানে কি ভুল মানে এটার মানে আমাকে কেউ জানলে আমাকে একটু বুঝিয়ে দেবেন সেকেন্ড যে পয়েন্টটায় আসবো আমাদের স্টুডেন্টদের কিছু বলার আছে এখানে আমি দেখছিলাম বিভিন্ন ইউটিউবাররা কি আনন্দে ওরে বাপ রে বাপ তাদের কি মজা কি না এন্ট্রান্স হচ্ছে এবার বুঝে দেব এবার খেলা হবে এই সব টাইপের কথাবার্তা সোকল যারা বড় বড় ইনস্টিটিউশন আছে তাদের মানে তারা অ্যাজ ইফ আনন্দ যে পয়সা মানে ওই মানে পয়সার জন্য পড়নি তো এবার তুমি দেখো এবার নিজেই পস্তাও এইসব ভাবার কোনো কারণ নেই যথেষ্ট টাইম আছে ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স ক্র্যাক করার মিনিমাম এক মাস তোমাদের হাতে সময় আছে এক মাস ইজ আই থিঙ্ক এনাফ ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স ক্র্যাক করার আর যারা অলরেডি আমি বুঝতে পারি বিভিন্ন গার্জিয়ানরা অলরেডি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা টাকা দিয়ে অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে বা টাকাটা মানে থাক আর পড়ে লাভ নেই কিন্তু আমি বলছি এটা কিন্তু 5 বছর পর আপনারা সাফার করবেন এটা মানে এখন হয়তো কিছু যায় আসে না তবে 5 বছর পর সাফার করবে এবং আরও স্টুডেন্টদের আমার কিছু বলার আছে বিশেষ করে আমার কিছু স্টুডেন্ট আছে আমার একজনের নাম তো মনেই পড়ছে ঐশী বলে ও ক্ল্যাটে চান্স পেয়েছে सेंजिबियर से चान्स पे एबार सीयूते चान्स पे देखिए दे सरकारी कलेज चाहिए चाहिए एनार्जिटा हमारे और बाकी जरा स्टूडेंट आछे बा जरा स्टूडेंट नौ जरा पोटेंशियल कैंडिडेट तारा अवश्य एबार किन्तु काउके कोनो दोष देवार मतो किछु नहीं एबार किन्तु माने आमी जानी जे तुम्हारे एनार्जी अनेकटा डाउन तोमरा फ्रास्ट्रेटेड आमार एटा मने हय কারণ কবে আসবে কি আসবে কিছু করার নেই মানে এইভাবেই চলবে যতই আমরা গালাগালি দিই তবু আলটিমেটলি দিনের শেষে ক্যালকাটা ইউনিভার্সিটির ওপরেই আমাদের ভরসা ম্যাক্সিমাম লোকেদের থাকে আমারও আছে আমি নিজেও ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা চলে আসি ভিডিওর থার্ড পার্টে বিএলএলবি অ্যাডমিশন নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যেটা বেরিয়েছে 1 তারিখে সেটা নিয়ে সেই নোটিশটা নিয়ে আমরা ডিসকাস করব নোটিশের প্রথমেই দেখা যাচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির টোটাল 14 খানা কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছে এখানে আপনারা দেখতে পারবেন নোটিশটা যদি ঠিক করে দেখেন যে 1 থেকে 4 মানে ডিপার্টমেন্ট অফ ল সুরেন্দ্রনাথ ল কলেজ যোগেশ চন্দ্র চৌধুরী এবং সাউথ ক্যালকাটা ল কলেজ এই 4টে হচ্ছে সরকারি ল কলেজ এবং 5 থেকে 14 অবধি যে কটা কলেজের নাম আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রাইভেট ল কলেজ এই সরকারি ল কলেজের ফিজ মোটামুটি আপনি সেমিস্টার ফিজ অন অ্যান অ্যাভারেজ ধরে রাখতে পারেন 5000 রুপিস হাজরা কলেজে অনেক কম 750 টাকা বা 800 টাকা মতো সেমিস্টার একটার কিন্তু বাকি যে 3টে সরকারি কলেজ আছে অন অ্যান অ্যাভারেজ 5000 টাকা সেমিস্টার প্রতি লাগবে বা লাগতে পারে এটা আপনারা ধরতে পারেন প্রাইভেট কলেজের ফিজ অন অ্যান অ্যাভারেজ টোটাল 5 বছরে 3 লক্ষ টাকা আশেপাশে ফিজ হবে কোনো কলেজে 2,80,000 কোনো কলেজে 3 লাখ টাকা এরকম টাইপের ফিজ হবে শুধুমাত্র এখানে যে কলেজটি আছে হেরিটেজ ল কলেজ সেই হেরিটেজ ল কলেজের ফিজটা একটু বেশি মানে 4 লাখ টাকার উপরে এক্স্যাক্ট কত সেটা তো মানে এই মুহূর্তে জানা যাচ্ছে না। আপনারা কলেজের ওয়েবসাইট এখানে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন। এবার কলেজের ডিটেলসের পর এবার আসতে হবে আমাদের সিট সংখ্যা। আমাদের এখানে দেখুন সিট সংখ্যাগুলো দেওয়া আছে, অল টোটাল 1860 1860 সিট আছে। এই সিটের মধ্যে কিন্তু এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি রিজার্ভেশনও আছে, মানে 1860 যে সিট আছে সেটা পুরোটাই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য নয়। এখানে মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন, এই নোটিশে সেটা লেখা নেই, 25 to 30%, টু বি প্রিসাইজ 27%-এর আশেপাশে এই এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডির সিট রিজার্ভ করা আছে। তারপর আমরা যদি পেজ নাম্বার 2-তে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, মানে কারা কারা এখানে এই এন্ট্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেখানে ফার্স্টেই এখানে বলা আছে আপনাকে 10+2 মানে এইচএস পাস আউট হতে হবে বা তার ইকুইভ্যালেন্ট পরীক্ষা পাস আউট হতে হবে। এবং তারপর এখানে বলা আছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 45% মার্কস এইচএসে থাকাটা বাধ্যতামূলক, এবং এসসি এসটি ওবিসি বা পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি এদের জন্য 40% মার্কস এইচএসে থাকাটা বাধ্যতামূলক। এখানে আরও লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং এনআইওএস, এই কটি বোর্ড ছাড়া কেউ যদি কোনো ক্যান্ডিডেট অন্য যে কোনো বোর্ড থেকে পাস আউট হয়ে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। এরপরে আসি এন্ট্রান্সের ফিজের ব্যাপারে। এন্ট্রান্সের ফিজের ক্ষেত্রে এখানে বলছে 500 রুপিস ফর জেনারেল স্টুডেন্ট এবং 250 রুপিস ফর এসসি এসটি পিডাব্লিউডি অ্যান্ড ওবিসি, এদের জন্য রিজার্ভেশন ক্যাটাগরির জন্য 250 রুপিস। তারপরে আসি কি ডেজে এখানে বলছে অনলাইন ফর্ম সাবমিশন। অনলাইন ফর্ম সাবমিশন হবে 5/7/2023 টু 26/7/2023 এর মধ্যে, এবং অ্যাপ্লিকেশন ফিজ যেটা জমা করা হবে ওই সেম ডেট 5/7/2023 টু 26/7/2023 এর মধ্যে। আপনাকে যেমন ফর্ম ফিল আপটাও করতে হবে, এছাড়া আপনাকে অ্যাপ্লিকেশন ফিজও জমা করতে হবে। এরপরে যেটা আছে ফর্ম কারেকশান অর কলেজ অপশান চেঞ্জ, মানে আপনারা যদি ফর্ম ফিল আপের সময় এখানে একটা কলেজ অপশানস দিতে হয়, প্রেফারেন্স দিতে হয়। টোটাল যে 14টা যে কলেজ আছে এই 14টা কলেজের মধ্যে কোন কলেজটায় আপনি ফার্স্ট প্রেফারেন্স চাইছেন, কোন কলেজটা আপনি সেকেন্ড চাইছেন, এইভাবে 14খানা কলেজের প্রেফারেন্স আপনাকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে। সেই প্রেফারেন্সগুলো আপনি যদি পরবর্তীকালে চেঞ্জ করতে চান, সেই চেঞ্জ করার জন্য এখানে সময় দেওয়া আছে। সেই চেঞ্জগুলো যদি আপনারা করতে চান, ফর্ম কারেকশান করতে চান, কোথাও যদি ফর্ম ভুল হয়েছে অথবা কোথাও যদি আপনি কলেজের প্রেফারেন্স চেঞ্জ করতে চান, সেই প্রেফারেন্স চেঞ্জ করার টাইম দিয়েছে 31/7/2023 থেকে 3/8/2023 এর মধ্যে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এছাড়া বলা আছে তারপরে অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড। অনলাইন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 15/7/2023 থেকে 29/7/2023 মধ্যে। এন্ট্রান্স টেস্ট হওয়ার প্রবাবেল ডেট আমি আগে যেরকম বললাম, কিভাবে যে এটা করেছে আমার কোনো আইডিয়া নেই, লাস্ট উইক অফ জুলাই। এবং এদিকে আপনারা দেখবেন এর আগে বলছে যে ফর্ম কারেকশানের ডেট হচ্ছে লাস্ট ডে অফ জুলাই টু 3rd day of August। এটা কি কেন করেছে আমি জানি না। এন্ট্রান্স টেস্টটা আপনার হবে, এখানে বলা আছে লাস্ট উইক অফ জুলাইতে এন্ট্রান্সের টেস্টটা হবে। এরপরে আসছে ওভারঅল মেরিট লিস্ট, এগুলো সব পরে জানানো যাবে, পরে এটা জানাবে এরা। এখানে phase 1 অ্যাডমিশান কবে হবে, অফলাইন কাউন্সেলিং অ্যান্ড মানে ই কাউন্সেলিং কবে হবে, অফলাইন কাউন্সেলিং কবে হবে, এগুলো সমস্তটা পরে জানাবে। হাউ টু অ্যাপ্লাই এই প্রসিডিওরটা পুরোটা আপনার এখানে ডিটেলে দেওয়া আছে, কোন কোন প্রসিডিওরের মাধ্যমে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন সেটা এখানে ডিটেলে বলা আছে। এবং সবশেষে আসি আমাদের এখানে আছে এন্ট্রান্স টেস্ট কোন ডেটে হবে। ডেট বলছে লাস্ট উইক অফ জুলাই, টাইম বলছে জানিয়ে দেওয়া হবে, টু বি নোটিফাইড। ডিউরেশন হচ্ছে 2.5 hours এবং 100টা কোয়েশ্চেন, 2.5 ঘন্টা টাইম। তারপরে হচ্ছে প্যাটার্ন হচ্ছে সিবিটি মেথড, মানে এখানে বলতে চাইছে যে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে। এমন কোনো জায়গায় এন্ট্রান্সটা হবে, সামনে কম্পিউটার থাকবে, কম্পিউটারে আপনাকে ক্লিক করে মানে যেরকম আগে যেরকম হতো ওই মার্কশিটে মার্ক করতে হবে, গোল করতে হবে, এখানে হচ্ছে কম্পিউটারে ক্লিক করে আনসার দিতে হবে। লাস্ট যেই পার্টটা সেটা হচ্ছে কোয়েশ্চেনের টাইপ কি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে প্রথমত বলা আছে, তারপর বলা আছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই টাইপের বা সিনোনিমস, অ্যান্টোনিমস এই সব জিনিসগুলো আসবে। জেনারেল নলেজ আছে, তারপরে জেনারেল নলেজের মধ্যে আসতে পারে হচ্ছে যেগুলো জেনারেল নলেজ হয়, যেমন ফর অ্যান এক্সাম্পল ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিল, ইট ইজ এ জেনারেল নলেজ কোয়েশ্চেন। যেমন মানে যাকে আমরা ইংলিশে বলি স্ট্যাটিক জিকে, এটা জেনারেল নলেজের মধ্যে আসবে। তারপরে আছে এখানে জেনারেল রিজনিং, রিজনিং যেরকম হয় সেরকমই রিজনিং আসবে। তারপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স মানে যা ঘটছে আশেপাশে, লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন করলে ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে যেটা আছে সেটা এটসেট্রা। আমার মনে হয় এই এটসেট্রা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, আমার এটা পার্সোনাল ধারণা। আমার মনে হয় এই যে এটসেট্রা বলা আছে এর মানে এটা দাঁড়ায় যে অঙ্ক মেবি আসতেও পারে, নাও আসতে পারে। কারণ আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের এরকম আপনারা দেখেন যেই টাইমে পরীক্ষা হতো, মানে 2020-2019 নোটিফিকেশান দেখতেন, সেখানে এই সব কটা টপিক ছিল, এর সাথে ম্যাথস ছিল, বেসিক ম্যাথসটা ছিল। এবং এবছর দেখলাম বেসিক ম্যাথসটা দেয়নি, এখানে সেখানে লিখে দিয়েছে এটসেট্রা। এটসেট্রাকে আমি যদি ইন্টারপ্রিট করার চেষ্টা করি, এটা মেবি বেসিক ম্যাথস, এটা এরকম বলতে চাইছে বেসিক ম্যাথস আসতেও পারে, নাও আসতে পারে। এটসেট্রা নিয়ে অত বেশি মাথা ঘামাবার মানে অত বেশি চিন্তাভাবনা না করলেও চলবে, এতটা এইটা ধরে এগোন। বেসিক ম্যাথস মানে আমি তো বেসিক্যালি আমি বলতে চাইবো যে চারটে টাইপ অফ ম্যাথস, একটা হচ্ছে রেশিও প্রপোর্শন, আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ এবং পার্সেন্টেজ। এই ছিল আজকে আমাদের পুরো ভিডিও। ভিডিওর শেষে একটা কথা বলে রাখি, এই ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে এত যে কথা বললাম, এত সমালোচনা করলাম, আমি নিজেও একজন ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার উদ্দেশ্য ক্যালকাটা ইউনিভার্সিটিকে ছোট করা নয়, আমার উদ্দেশ্য ছিল হচ্ছে একটু যেন প্রফেশনালিজম দেখানো হয়, একটু যেন টাইম টু টাইম ঠিক ঠিক কাজগুলো করা হয়। কেউ যদি কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েটস যারা আছেন তারা যদি শুনে থাকেন, তারা যদি কিছু চান মানে মানে কোনো যদি পরিবর্তন আনতে পারেন, তাহলে আনলে আশা করছি স্টুডেন্টরা খুব উপকৃত হবে। আর সেকেন্ড হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির B.A.LLB ল অ্যাসপারেন্টস যারা আছো, তাদের যদি কোনো রকম কোনো অ্যাসিস্ট্যান্স দরকার পড়ে, আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে। ফোনের থেকে বেশি হোয়াটসঅ্যাপ করলেই আমাদের ভালো করে পাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের যা যা ইনফরমেশান দরকার বা যা যা কনফিউশান আছে সেটা করে দেবো। এবং 1 মাস টাইম এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সাফিসিয়েন্ট। যাদের একটু ইংলিশের ওপর জাস্ট নলেজটা আছে তাদের জন্য এই এন্ট্রান্সটা ক্র্যাক করা কোনো ব্যাপারই নয়। এই যে এমন এরকম ভাববে না ম্যাক্সিমাম স্টুডেন্টরা, যেটা ভাবছে যে মানে সময় নেই, শেষ হয়ে গেল, এইরকম ভাববার কিচ্ছু নেই, মানে 1 মাসে হয়ে যাবে। ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো। কিপ ওয়াচিং লুইসিস ট্রেনিং। ভালো করে পড়াশোনা করো, 1 মাসের মধ্যে সবার হয়ে যাবে, এখন আবার সিটও বেড়েছে। থ্যাংক ইউ।